মানুষের উপরেই নির্ভরশীল এক শ্রেণী রাস্তায় থাকলেও মানুষের দেওয়া খাবারের ভরসাতেই তাদের বেঁচে থাকতে হয় অন্যদের আবার মানুষের সঙ্গে সম্পর্ক থাকলেও কেমন একটা ছাড়া ছাড়া ভাব স্বাধীন চেতা স্বীকারও করে তারা অনায়াসেই স্বভাবগত এই পার্থক্যই লকডাউনের সমাজে কুকুরের থেকে বেড়ালকে এগিয়ে রাখছে কিনা তা নিয়ে চর্চা শুরু হয়েছে মানুষের সঙ্গে দূরত্ব বাড়ায় তাদের আচরণে কি কোনো বদল হচ্ছে গবেষণা চলছে এই নিয়েও ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স এডুকেশন অ্যান্ড রিসার্চ কলকাতা সূত্রের খবর গত কয়েকদিন ধরে তাদের ডগ ল্যাব একটি সমীক্ষা শুরু করেছে প্রথমে তারা পথ কুকুরদের ব্যবহারের পরিবর্তন চোখে পড়লেই ভিডিও করে পাঠানোর জন্য বলছে পরে তার সঙ্গেই যুক্ত হয়েছে সমীক্ষার প্রশ্ন সেখানকার অধ্যাপক বিজ্ঞানী অনিন্দিতা ভদ্রের কথায় শুধু কুকুর নয় বেড়ালেরও আচরণে বদল দেখলে আমাদের জানাতে বলছি এই প্রশ্নোত্তরের মাধ্যমে তথ্য সংগ্রহ করে আমরা গবেষণা চালাব আদতে সমাজবদ্ধ মানুষের বিবর্তনের সঙ্গে বিবর্তিত হয়েছে সমাজবদ্ধ পশুর আচরণ মানুষ হঠাৎ করেই গৃহবন্দী হয়ে পড়েছে হঠাৎ করেই মানুষের সাহচর্য ছাড়া কুকুর এবং বিড়ালদের আচরণে বদল হচ্ছে কিনা সেটাই আমরা দেখতে চাই। গবেষক থেকে পশু চিকিৎসকদের বড় অংশই অবশ্য জানাচ্ছেন এই অদ্ভুত পরিস্থিতিতে মানুষের আচরণের মতোই বদল আসতে পারে কুকুর বিড়ালের স্বভাবে এই মুহূর্তে সেই পরিবর্তন হলে তা হবে খাবারের তাড়নায় পশু চিকিৎসক শশাঙ্কমণি ত্রিপাঠী বলেন একসময় নেকড়ে প্রজাতির সদস্য কুকুর মানুষের সংস্পর্শ থেকে হাজার হাজার বছর ধরে বিবর্তিত হয়েছে তার ফলে শিকার করে খাওয়া সে প্রায় ছেড়েই দিয়েছে সরাসরি মানুষের দেওয়া খাবার আস্তাকুর এবং বাজার বা রাস্তায় ফেলে দেওয়া খাবার সে বেঁচে থাকে সেগুলির এক অর্থ যায় মানুষের হাত ঘুরেই এখন সেই মানুষের মুখ দেখা রাতারাতি বন্ধ হয়ে গেলে কুকুরের আচরণে সাময়িক বদল আসতে পারে কারণ এত দ্রুত আচরণ বদলায় বলে মনে হয় না তবে লাগাতার লকডাউনে কিভাবে বলা শক্ত তা বলা শক্ত হবে